हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कोलकाता रसोई घर। आपनारा एसेछे आमार चैनले। आमी आजके तैरी करब कुमड़ो फुलेर बड़ा। कुमड़ो फुलेर बड़ा कारी ना खेते भालो लागे, आर ई बिस्टिर दिने तेले भाजा खेते सबाई भालोबाशे। चलुन देखे नी ए रेसिपिटा। आमी निएछि 8-10টা কুমড়ো ফুল। আমি চকলা তেলে রেখেছিলাম, একটু নেপিয়ে গেছে। এবারে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পেছনে গোটাটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আর ভেতরে একটা শক্ত অংশ থাকে সেটা হাত দিয়ে টেনে বার করে নেব। এইভাবে সবকটা আমি পরিষ্কার করে নেব। দেখুন, আমি সবকটা পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়ো ফুলকে এইভাবে ভেতর দিকে ভাঁজ করে সবকটা রেডি করে নেব। এইভাবে ভাঁজ করে বড়া করলে বড়া ভাজতে খুব সুবিধে হয় আর দেখতেও খুব ভালো লাগে। দেখুন, আমি সবকটা ভাঁজ করে নিয়েছি। এবারে একটা কাঁচি নিয়েছি, তাতে আমি 3টে বড় চামচ বেসন নেব। আর 1 বড় চামচ সুজি নিয়েছি, কালো জিরে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, নুন 1/2 চামচ দিয়েছি। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। জলটা আমি অল্প অল্প পরিমাণে দেব যাতে বেসনটা পাতলা না হয়ে যায়। দেখুন, আমার বেসন কোলাটা হয়ে গেছে। যেভাবে আমি গুলেছি দেখে নিন, যেভাবে আমি গুলেছি খুব পাতলা হয়নি আর খুব মোটাও রাখিনি। আমি কড়াতে তেল গরম করব। আগে থেকে কিছুটা তেল ছিল, এবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে কড়াটা একদিকে গরম হচ্ছে, আমি বেসনে 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে গুলে নিচ্ছি বেসনে। বেকিং পাউডার যখনই ইউজ করবে যখন বড়াটা ভাজতে যাবে। আমি এবারে ভাজবো, তাই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম। এবারে এটা আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দিয়েছি, আর তাতে আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়ো ফুলের বড়াগুলো একে একে তেলেতে দিয়ে দেব। একদিকে লাল হয়ে গেছে, এবারে বড়াটাকে অন্যদিকে পাল্টে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বড়া আমি বার করে নিচ্ছি। এইভাবেই সবকটা বড়া আমি ভেজে ফেলব। বন্ধুরা, যদি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। বড়াটা খেতে কেমন লেগেছে কমেন্টস করে আমাকে নিশ্চয়ই জানাবেন। এবার আমি অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা করবো।